বিমানটি দেখানোর চেষ্টা করি। যে বিমানটির কথা বলা হচ্ছে সেই বিমানটি আমরা কিছুটা এখান থেকে দেখতে পাচ্ছি, বিমানের অংশ বিশেষ। আমরা যদি ক্যামেরা চোখে একটু দেখার চেষ্টা করি, রাতের বেলা আমি জানি না আমাদের ক্যামেরায় কতখানি সেটি আসবে, তারপর আমরা চেষ্টা করছি সেটি দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি অবতরণ করে আছে বাংলাদেশ, বাংলাদেশ বিমানের একটি একটি ফ্লাইট যেটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করেছিল, আবারও জানাচ্ছি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিমানের বিমানটি অবতরণের পর এই এলাকায় মোটামুটি তাদের যে ডিপ্লয়মেন্ট সেটি বাড়িয়ে দেওয়া হয়, এবং বাড়িয়ে দেওয়ার পরে তারা বিমানবন্দরের যে বিভিন্ন এরিয়াগুলো রয়েছে সেই সেই এলাকাগুলোকে তারা সিল করে দেন। এবং এখন পর্যন্ত আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে কোনো যাত্রীকে ভিতরে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না, এবং পুরো এলাকাটি আইনশৃঙ্খলা মানুষ সদস্যরা ঘিরে রেখেছে। অর্থাৎ ভিতরের বর্তমান পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি সেটি আসলে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। এবং আমরা যেটি জানতে পেরেছি বাংলাদেশ বিমানের 147 ফ্লাইটটির ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হয়। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, একটু চেষ্টা করি এখান থেকে যতদূর পর্যন্ত বিধিনিষেধ মেনে আপনাদেরকে এখানকার ছবি এবং পরিস্থিতি জানানো সম্ভব, সেগুলো জানানোর চেষ্টা করছি। এবং আমরা কিছুক্ষণ আগে এই গেটে ছবি আরো স্পষ্টভাবে দেখানোর, আমরা কিন্তু ডান পাশ দিয়ে বোধহয় যেতে পারবো, কারণ সরাসরি সংকোচনে থাকা অবস্থায় আমরা এখানকার যে ব্যারিকেডগুলো রয়েছে সেগুলো পার হওয়া সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ যাত্রীরা এবং যাত্রীদের জন্য অপেক্ষারত স্বজনরা তারা কিছুটা উদ্বিগ্ন অবস্থায় এখানে অপেক্ষা করছেন। এবং আমরা যে জায়গাটিতে যাচ্ছি বিমানবন্দরের দর্শক, আমাদের সহকর্মী রান বড়ুয়া জয়, তিনি চেষ্টা করছেন বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করার, কিছু তথ্য তাদের কাছে রয়েছে, তার কাছে রয়েছে। আমরা আমরা সরাসরি যুক্ত হচ্ছি রান বড়ুয়া জয়ের সঙ্গে টেলিফোনে, তার কাছ থেকে আমরা আশা করছি কিছু নতুন তথ্য পাবো।